আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লিজা আছি আপনাদের সাথে নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগে। আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পালা কিন্তু শেষ অনেক আগেই, তো বিছানাটা এখনও গুছানো হয়নি। এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর বাইরে বেশ রোদ উঠেছে আজকে, দেখতেই পাচ্ছেন অনেক বেশি আলো চলে এসেছে। এখন 8টার মতো বাজে, তো আদিলের আব্বু আর আদিল তো দুইজনেই হচ্ছে বাইরে। আদিলের আব্বু চলে গেছে অফিসে আর আদিল চলে গেছে স্কুলে। আরেকটা বিছানায় আয়ান কার্টুন দেখছে, আর এই ফাঁকে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এখন সব কিছু ঘড়ি ধরে চলে, নিয়মের সাথে নিয়ম করে হচ্ছে প্রতিটা কাজ আমি শেষ করি, সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি সব কিছু। সংসারের সম্পূর্ণ কাজ সাথে দুইটা বাচ্চা দেখাশোনা নিজেই কিন্তু করি, তার সাথে হাজব্যান্ডের দেখাশোনাও করতে হয়। তো সব মিলিয়ে দেখা যায় যে এখন আমি পরিপূর্ণ একটা সংসারে মেয়ে হয়ে গেছি। আর এই মেয়েটাই একসময় অগোছালো ছিল। বাবার বাড়িতে যখন বাবার বাড়িতে ছিলাম, লেখাপড়া করেছি, তখন সারাদিনে দেখা গেতো আমি রুমটাও ঝাড়ু দিতাম না, হয়তো বা সেটাও আম্মা করে দিত, আম্মা ঝাড়ু দিয়ে দিত, আমার নিজের কাপড়গুলো মা ধুয়ে দিত, তো পড়ার টেবিলটাও মাঝে মাঝে আম্মু গুছিয়ে দিত। তো এটাই আসলে এখন আমি যেটা করছি, সন্তানের সমস্ত কিছু দেখাশোনা খেয়াল রাখি, তেমনি আম্মু কিন্তু আমার বেলায় সেই ঠিক কাজগুলোই করেছে। আর এখন দেখুন আমি সেই অগোছালো মেয়েটা এখন কতটা অগোছালো হয়ে গেছি, গোছানো হয়ে গেছি, একটা সংসার আমি গোছাতে শিখে গেছি। আসলে সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, তাই না? বিছানাটা গুছিয়ে চলে এসেছি ব্যালকনিতে, পানি দিয়ে দিয়েছি অনেক আগেই, তো এখন একটু ব্যালকনিটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ব্যালকনিটা আমি সব কিছু চেঞ্জ করে ফেলেছি, ওই পাশে রেখেছিলাম এই র‍্যাকটা, আবার এই পাশে নিয়েছি। এখন কিন্তু বৃষ্টি নেই, তাই গাছগুলোর একটু একটু রোদ প্রয়োজন, তাই এই পাশে দিয়ে দিয়েছি। আর বৃষ্টি যেহেতু হবে না, তাই পানির ঝামেলাটাও নেই, আর গাছগুলো মাশাল্লাহ এখন সতেজ হয়ে যাচ্ছে। তো যেদিন সেটিং করি সেদিন ভিডিও করেছিলাম, বাট আজকে আর সেটা শেয়ার করতে মনে নেই, ইনশাল্লাহ অন্য আরেকদিন শেয়ার করে দিব। আপনাদের ভাইয়ে বাজার থেকে প্রায় হাফ কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়ে এসেছি। এই মরিচটা প্রায় আমার এক মাস চলে যাবে, কারণ আমরা মরিচ খুবই কম খাই। তো এক মাস তো ফ্রিজে রাখলেও আসলে মরিচ ভালো থাকে না। তো আমি যে টিপসটা ফলো করি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, যে অনেক দিন পর্যন্ত কীভাবে মরিচ রাখলে আপনারা নর্মাল ফ্রিজে রেখেই কিন্তু মরিচ সংরক্ষণ করতে পারবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমি রাতেই মরিচগুলোকে ধুয়ে ক্লিন করে শুকাতে দিয়েছিলাম, একটা নেকড়ের উপর দেখতে পারলেন আপনারা, তো কাপড়ের উপর দিয়ে রেখেছিলাম যাতে ময়েশ্চারটা একদম চলে যায়, একদম শুকনো মরিচ হয়ে যায়। তো ওই মরিচটাকে একটা বক্সে নিয়ে নিচে একটা টিস্যু পেপার দিয়েছি, তারপর হচ্ছে মরিচ রাখলাম, আবার একটা টিস্যু পেপার দিলাম, আবার মরিচ রাখলাম, লাস্টে একটা টিস্যু পেপার দিলাম। এভাবে করে এই বক্সটাতে রাখলাম, অনেক দিন পর্যন্ত ভালো যাবে। গতবার যে রেখেছিলাম সেটা প্রায় এক মাসের মতো ছিল, তো ইনশাল্লাহ এটাও থাকবে। তো শীত তো চলে এসেছে, শীতের আগে হচ্ছে আমি যে জিনিসটা দেখে খুবই ভয় পাই সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা। শীতের সময় ফ্রিজ ক্লিন করা অনেক বেশি ঝামেলার, তো শীত নামার আগে আমি চাইছিলাম ফ্রিজটা একদম ডিপ ক্লিন করে ফেলতে, আজকে সেটার উদ্যোগ নিয়েছি। তো গত হচ্ছে রোজার সময় করেছিলাম, তারপর আর ফ্রিজ ক্লিন করার আমার প্রয়োজন পড়েনি। সব কিছু যেহেতু বক্সে রাখি, কীভাবে অর্গানাইজড করে রাখি সেটা তো আপনারা দেখেছেন, চাইলে আমি ডিসক্রিপশনে বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু সেখানে দেখে আসতে পারেন আমি কীভাবে ফ্রিজ অর্গানাইজড করে রাখি, এতে করে ফ্রিজ অনেক দিন পর্যন্ত ময়লা হবে না। তো আর এই যে দেখতে পাচ্ছেন এখন একদম বরফে ভরে আছে আমার ফ্রিজটা, যেহেতু 6 মাস হয়ে গেছে, তো এই জন্য আসি ক্লিন। আর সাথে একটা টিপস দিব আপনাদেরকে, খুব সহজে 5 মিনিটের মধ্যে বরফগুলো গলে যাবে, তো অবশ্যই দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখাই আপনাদেরকে কীভাবে আমি এই বরফগুলো ছাড়িয়ে ফেলি। আমি এখানে নর্মাল পানি নিয়েছি, নর্মাল পানির সাথে হালকা একটু গরম পানি দিয়েছি, গরম পানি বলতে নর্মাল পানি আর গরম পানি মিক্সড করে একদম কুসুম কুসুম একটা পানি করেছি। তো পানিটা নিয়ে এভাবে জাস্ট ছিটিয়ে দিয়েছি হাতের মাধ্যমে, প্রত্যেকটা জায়গায় ছেটাতে হবে, দিয়ে আপনাকে 5 মিনিটের জন্য ফ্রিজটা খুলে রাখতে হবে।
যেহেতু অনেক বেশি বরফ দেখতে পাচ্ছেন আমার ফ্রিজে, তো এই কাজটা করলে যেটা হবে 5 মিনিটের মধ্যেই বরফগুলো আমি টান দিলেই বের হয়ে আসবে। আর যদি আপনি এমনি দরজাটা খুলে রাখেন তাহলে কিন্তু অনেকক্ষণ সময় চলে যায়, 1 ঘন্টাও আধা ঘন্টাও কমপক্ষে লাগে। তো 5 মিনিটের মধ্যে ক্লিন করতে চাইলে এই টিপসটা ফলো করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার কাজে দিবে। রাখার পর আমি এখানে হচ্ছে কাঠের একটা খুন্তি নিয়েছি। অবশ্যই বরফগুলো আপনার হচ্ছে যখন ভাঙার চেষ্টা করবেন তখন অবশ্যই একটা মোটা জিনিস নেবেন অথবা কাঠের কোনো জিনিস নেবেন। স্টিলের বা চাকু ব্যবহার করলে এক্ষেত্রে আপনার ফ্রিজে ক্র্যাক করে যেতে পারে, যাতে করে ফ্রিজের কিন্তু আপনার উপরের যে অংশটা সেটা নষ্ট হয়ে যেতে পারে, তো সেই দিকে খেয়াল রাখবেন। আমি এই কাঠের খুন্তিটা দিয়ে করছি, এভাবে করলে ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন 5 মিনিটের মধ্যে বরফগুলো কিন্তু একদম বের হয়ে আসছে। দেখতে থাকুন, খুবই সহজে এভাবে করা যায়। আমিও কিন্তু এটা আরেকজনের কাছ থেকে শিখেছি, আসলে শেখার কোনো বয়স নেই, মানুষ চাইলেই একজনের কাছে আরেকজন কাছ থেকে শিখতে পারে। তো এখানে ছোট বড় হওয়ার কিছু নেই, আমি নাই জানতে পারি একটা বিষয় অথবা আমি জানতেই পারি একটা বিষয়, হয়তো বা আমি যেটা জানি সেটা আপনি জানেন না, আপনি যেটা জানেন সেটা আমি জানি না। তো এভাবে শেয়ার করলে আমার মনে হয় যে অনেককেই অনেক কিছু জানতে পারবে এবং তাদের উপকার হবে। তো সেই উদ্দেশ্যেই আজকের এই টিপসটা আপনাদেরকে দেখানো। দেখতে পারলেন কত বড় বড় চাকা হয়েছে একদম। আর যেহেতু প্রায় 6 মাস হয়ে গেছে, একটু একটু রক্তের পানি বা মাছের পানি তো পড়েই, নিজের অবস্থাটা দেখতেই পাচ্ছেন একদম নোংরা। তো ওইটা ঝটপট ক্লিন করার জন্য কিন্তু আমি একটা টিপস ফলো করি, নিজের বরফটা উঠাতে আরও বেশি কষ্ট, তো সেটা আমি কীভাবে তাড়াতাড়ি করি সেটাও একটু পর দেখিয়ে দিচ্ছি। কি পরিমাণ বরফ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, আগেই বরফগুলো উপর থেকে সরিয়ে নেই, তারপরে নিচেরটা কিভাবে ক্লিন করি সেটা দেখাচ্ছি। উপরের বরফগুলো অনেকখানি সরিয়ে নিয়েছি, আর এখানে আপনারা একটা কাগজ দেখতে পাচ্ছেন নীল রঙের, এটা আসলে এক্সরে কাগজ। আমরা কোনো কারণে যদি এক্সরে করে থাকি তো ওটা অনেক পুরনো হয়ে গেলে কিন্তু আমরা ফেলেই দিই। ওই ধরনের একটা মোটা এক্সরে কাগজ যদি আপনি এরকম ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে দেখবেন এক্সরে কাগজটা ধরেই যদি আপনি টান দেন সমস্ত ময়লা এবং বরফগুলো সহ কিন্তু উঠে যাবে, আপনাকে ঝামেলা করতে হবে না আর গুতাগুতি করার প্রয়োজন পড়বে না। তো এভাবে করে আমি নিচে একটা এক্সরে কাগজ দিয়ে রাখি, অথবা আপনারা মোটা চালের বস্তা, যে প্লাস্টিকের চালের বস্তাগুলো আছে সেগুলো দিতে পারেন। তবে এক্সরে কাগজটা যেহেতু একটু মোটা হয় আর পিচ্ছিল টাইপ, তো এটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো ওটা করে আমি ফ্রিজটা ডিপ ক্লিন করে নিয়েছি, পুরোটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ক্লিনিং কীভাবে করি সেটাও একটা ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে আমি সব কিছু লিঙ্ক দিয়ে দিব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ফ্রিজটা মাশাল্লাহ একদম ক্লিন ঝকঝকে হয়ে গেছে। আর এখানেই আজকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।